ঢাকায় সিনেমার বর্ষীয়ান অভিনেতা ও ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক প্রায় দুই বছর হতে চলল সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক। সবকিছু ঠিক থাকলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই দেশে ফিরবেন ফারুক। সিঙ্গাপুর থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী। হাসপাতালে বিল পরিশোধ করতে না পারায় সুস্থ হওয়া সত্ত্বেও দেশে ফিরতে পারছেন না তিনি। গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ফারহানা ফারুক বলেন, হাসপাতালে বিল দিতে পারছি না, এটি একদমই ঠিক নয়, এমন কথা যেন না লেখা হয়। তাহলে কেন এত দেরি? উত্তরে ফারহানা বলেন, ফারুক ডক্টর লাইলের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তিনি এক মাস সিঙ্গাপুরের বাইরে ছিলেন, দুদিন আগে ফিরেছেন, তাই ফাইনালি ডক্টর লাইয়ের পরামর্শ ছাড়া এখান থেকে ছাড়পত্র নেব না। ডাক্তার বলেছেন ফারুক এখন পুরোপুরি সুস্থ, তাই আমরা আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে তাকে দেশে নিয়ে ফিরব ইনশাল্লাহ। হাসপাতালে বিল পরিশোধের বিষয়ে তিনি বলেন, এখন আমরা পারিবারিকভাবে হাসপাতালের যাবতীয় বিল পরিশোধ করছি। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে টাকা জোগাড় করে আনতে গেলেও একটু সময় লাগে, তার মানে এমনটি নয় আমরা বিল পরিশোধ করতে পারছি না। সবাই ফারুকের জন্য দোয়া করবেন, ফারুক এখন সুস্থ আছে। ফারহানা ফারুক আরও বলেন, দীর্ঘদিন ধরে এখানে ফারুকের চিকিৎসা করা হচ্ছে, এই হাসপাতালের চিকিৎসার খরচ অনেক বেশি, এজন্য আমরা আমাদের সম্পত্তি বিক্রি করেছি, ফ্ল্যাট ও জমি ছাড়াও ব্যাংকের টাকাও খরচ করেছি। প্রধানমন্ত্রী ফারুকের চিকিৎসার জন্য $1,00,000 দিয়েছিলেন, আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। উল্লেখ্য, 2021 সালের 4 মার্চ নিয়মিত চেক আপের জন্য সিঙ্গাপুর যান অভিনেতা ও ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য ফারুক। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের নানাবিধ সমস্যায় ভুগছিলেন তিনি। বিই নিউজ, ঢাকা।